হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত জানায় বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে তো আজকের মেডিসিন রিভিউ এমন একটি মেডিসিন সম্পর্কে এমন একটি ক্রিম সম্পর্কে আলোচনা করব যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি অর্থাৎ সেলফ মেডিকেশন করে থাকি তো আজকে জানব সেই ক্রিমটির সঠিক ব্যবহার সম্পর্কে কিভাবে ক্রিমটিকে ব্যবহার করতে হবে কী কী সাইড ইফেক্ট আসতে পারে সেই ক্রিমটি থেকে কোন ক্ষেত্রে এই ক্রিমটিকে ব্যবহার করা যাবে না সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আজকের আলোচ্য বিষয় যে ক্রিমটিকে নিয়ে সেটি হল বায়োকেম কোম্পানির ক্লোজ ট্যাপ জিএম ক্রিমটি সম্পর্কে তো এটিকে আমরা সাধারণত ব্যবহার করে থাকি ডিফারেন্ট টাইপ অফ স্কিন ডিজিজের ক্ষেত্রে আমাদের ত্বকের যদি কোনো ইনফেকশান দেখা যায় সে হতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশান ডিফারেন্ট টাইপ অফ ইনফেকশানের ক্ষেত্রে এই ক্রিমটিকে ব্যবহার করা যায় তো আজকে জানব এর মধ্যে থাকা যে উপাদানগুলো যে উপাদানগুলো দিয়ে এই ক্রিমটি তৈরি সেগুলি আমাদের শরীরে কিভাবে কাজ করে যদি আলাদা আলাদা প্রয়োগ করি সেগুলি বা কীভাবে কাজ করবে তো এতে থাকা যে ক্লোবিডাসল প্রোপায়োনেট যেটি একটি স্টেরয়েড এটি কি করে আমাদের শরীরে যে প্রোস্টাগ্ল্যান্ডিক নামক একটি কেমিক্যাল ম্যাসেঞ্জার সেই কেমিক্যাল ম্যাসেঞ্জারকে ব্লক করার কাজ করে যার ফলে কি হয় আমাদের শরীরে ইচিং রেডনেস সোয়েলিং ইরিটেশান বার্নিং সেন্সেশান এগুলোকে কমাতে সাহায্য করে তাছাড়া এতে থাকা যে নিওমাইসিন সালফেট যেটা একটি অ্যান্টিবায়োটিক তো আমাদের শরীরে যদি আমাদের স্কিনে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন দেখা দেয় সেই ক্ষেত্রে এই নিওমাইসিন সালফেট উপকারে আসে অর্থাৎ সেই ব্যাকটেরিয়ার ইনফেকশানকে ঠিক করতে সাহায্য করে এই নিউমাইসিন সালফেট তাছাড়া আমাদের শরীরে যে ফাঙ্গাল ইনফেকশন দেখা যায় সেই ফাঙ্গাল ইনফেকশানকে ঠিক করতে সাহায্য করে এতে থাকা মাইক্রোনাজল নাইট্রেট যেহেতু এই মাইক্রোনাজল নাইট্রেট একটি অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট তো এইভাবেই কাজ করে এই ক্রিমটি আমাদের শরীরে অর্থাৎ বিভিন্ন ধরনের আমাদের স্কিনের ইনফেকশানকে আমাদের স্কিন ডিসিজকে ঠিক করতে সাহায্য করে তো কীভাবে এটিকে ব্যবহার করবেন আপনার সেই ইনফেক্টেড এরিয়াকে আপনার স্কিনে যেখানে ইনফেকশান দেখা দিয়েছে সেই ইনফেক্টেড এরিয়াকে পরিষ্কার করে নিতে হবে আগে পরিষ্কার করে নেওয়ার পরে হালকা লেয়ারে সেই জায়গাতেই অ্যাপ্লাই করুন তবে এক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শে নেওয়াটাই সবথেকে ভালো হবে কারণ আপনার কি সমস্যা কী হয়েছে তার উপর নির্ভর করে আপনাকে ডাক্তারবাবু যেভাবে বলবেন ব্যবহার করতে সেভাবে ব্যবহার করাটাই থেকে ভালো হবে তো কিছু কিছু সাইড এফেক্ট লক্ষ্য করা যায় এই ক্রিমটি থেকে যেমন যদি আপনার এই ক্রিমে থাকা উপকরণগুলির মধ্যে কোনোটিতে যদি অ্যালার্জি থাকে সেক্ষেত্রে আপনার অ্যালার্জিক রিয়াকশান দেখা যেতে পারে যেমন ইচিং রেডনেস সোয়েলিং ইরিটেশান বার্নিং সেন্সেশান অর্থাৎ যে কারণগুলিকে কমাতে আপনি এই ক্রিমটিকে ব্যবহার করছিলেন সেইগুলো আপনার বেশি হতে পারে অর্থাৎ সেই সব জিনিসগুলো দেখা দিতে পারে যদি আপনার এই ক্রিমটিতে অ্যালার্জি থাকে তাহলে এই ক্রিমটি তখন ব্যবহার করা যাবে না তাছাড়া দীর্ঘদিন ধরে যদি এটি আপনি মুখে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার মুখে রেডনেস অর্থাৎ লাল লাল ভাব আসতে পারে ত্বক পাতলা হয়ে যেতে পারে সোয়েলিং ইচিং ইরিটেশান এসব সমস্যাগুলো দেখা দিতে পারে তাই কখনোই কোনো ক্রিম কোনো মেডিসিনই সেলফ মেডিকেশন করবেন না আপনার সমস্যা আপনার ডাক্তারবাবুকে জানান আপনার সমস্যার উপর নির্ভর করে আপনার ডাক্তারবাবু আপনার জন্য ট্রিটমেন্ট দেবেন এই ভিডিওগুলি করার উদ্দেশ্য আপনাকে মেডিসিন সম্পর্কে কিছুটা জানানো সতর্ক করা আমার ভিডিও দেখে কখনও কেউ সেলফ মেডিকেশন করবেন না সব সময় ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ডাক্তারবাবু দেওয়ার নির্ধারিত ডোজে তিনি যেভাবে ব্যবহার করতে বলবেন সেইভাবে ব্যবহার করবেন তো বন্ধুরা এই ছিল জাইরাস কোম্পানির ক্লোজ ট্যাপ জিএম ক্রিম সম্পর্কে একটি ছোট্ট ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ